সংখ্যালঘু যুবক কর্তৃক হিন্দু নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। দিনের পর দিন যেভাবে সভ্য সমাজের কথিত সভ্যতার মুখে ছামা খসে একের পর এক ধর্ষণ সহ শ্লীলতাহানির ঘটনাগুলো সামনে আসছে, তা কিন্তু নিশ্চিতভাবে আতঙ্কের বিষয়। এবার তেলিয়ামুড়া শহরে লাগোয়া এলাকায় এক সংখ্যালঘু যুবক কর্তৃক একে থানা এলাকায় এক হিন্দু নাবালিকাকে ফুসলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এলো। ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত 21 বছরের দুলাল মিয়াকে গ্রেফতার করে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার সূত্রে খবর, দুলাল মিয়ার সাথে ওই নাবালিকা হিন্দু মেয়ের প্রণয় সম্পর্ক ছিল। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমাদের কাছে একটি অভিযোগ আছে যে দুলাল মিয়া নামে একটি ব্রহ্মচড়াতে বাড়ি একজন ছেলে পরিণস্থিত হিন্দু মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে। ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন দুলাল মিয়া মেয়েটিকে ইকো পার্কে নিয়ে যায়। ইকো পার্কে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। তো মেয়েটি নাবালিকা, তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই, যার নম্বর হচ্ছে 2024 TLM 06/64 GNS 4 of POXO Act 66E of IPA। আমরা তাকে কালকেই আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে সফর করব। দুলাল মিয়া, যিনি তোমার বয়স কত? দুলাল মিয়ার বয়স 21 বছর। আমার নতুন লেখলাম।